আমরা এটাতে কি করে বিশ্বাস করবো যে ওটা অরিজিনাল কিনা? ওখানে একমাত্র শান্তনু ঠাকুরেরই জন্মভিত্তি রয়েছে সেটা বলতে, এটা তো সবাই জানে, এটা তো সবাই জানে কি রয়েছে না রয়েছে, এটা আমি নতুন করে বলার কিছু নেই। তবে ওটা কি বাস্তব না কি ওটা কি আমি বলতে পারছি না। বিজেপি তিনটে আসন পাবে এটা কি না, এটা 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 তো এটা তো পরের কথা, ওই ওটা ওটাই ভিত্তিহীন তো। আপনি কি ফলাফল আসছে না, ওটাই তো ভিত্তিহীন, এটা তো বলার কিছু না। বিজেপি ভালো হয়ে যায়,